শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে ওয়েদারটা দেখো, বাইরের দিকটা যেমন পরিষ্কার তেমন রৌদ্র, মানে একদম ঝকঝক করছে। আর এই রৌদ্রের মধ্যে আমাকে আজকে বেরোতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কোথায় বেরোনোর কথা বলছি। তো হঠাৎ করে আজকে আমাকে শিলিগুড়ি চলে যেতে হবে ভাড়া বাড়িতে, সেই জন্য সকাল থেকে উঠে একদম কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, বাড়ির যা যা কাজ। কারণ তোমরা তো জানোই, এর আগেও বলেছি যে আমি বাড়িতে একা, তাই বাড়ির সমস্ত কাজগুলো সামলে তারপরেই আমাকে বেরোতে হয়। তো আজকেও যেহেতু বেরোবো, সেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি, উঠে সব কাজগুলো করে নিচ্ছি। আর এর মাঝখানে বন্ধুরা আমার যে ব্যাগের দরকার, তাই খাটটাকে উঠিয়ে নিলাম বিছানাটা ঠিকঠাক করে নেওয়ার পরে। আর আগের দিনে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম শিলিগুড়িতে, ওটাও বাইরে ছিল, ওটা ঢুকিয়ে রাখলাম। তো আজকে এই ব্যাগটা আর নিয়ে আসবো না, ওই ব্যাগটা ভালো লাগছে না, তাই অন্য আর একটা ব্যাগ বের করে নিব। আর সব ব্যাগগুলো আমার না খাটের নিচেই রয়েছে। দেখো বন্ধুরা, লাস্ট পর্যন্ত একটা রেড কালারের ব্যাগ, এই ব্যাগটা তোমাদেরকে এর আগে দেখেছিলাম শিলিগুড়িতে, এসেই কিনেছিলাম, সেই ব্যাগটাকেই বের করে নিলাম। আর এইদিকে নিজের খাওয়া দাওয়াটা তো না করলে নয় সকালে উঠে, তাই সকালে উঠে প্রতিদিনের মতো আজকেও খেয়ে নিলাম। তারপরে খুব সকাল সকাল রান্নাঘরে চলে গেলাম। এই যে বাসনপত্র অনেকগুলো বেরিয়ে আছে, সেদিন কোনো একটা কাজ করেছিলাম জন্য একদম অনেক বাসন বের করতে হয়েছে। এবার যেহেতু বাড়িতে থাকবো না, বাবা একাই থাকবে, এত বাসনেরও দরকার হয় না, তাই সব বাসনগুলোকে না ওদের নিজের জায়গাতেই রেখে দিচ্ছি। কারণ রান্নাঘরটা ছোট, ঠিকঠাক করে না রাখলে আবার জায়গা পাওয়া যায় না বেশি। তো এই বাসনগুলো এদিকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এইদিকে ভাত হয়ে গেছে, ভাতটার মাছটা ছাঁকতে বসিয়েছি, আর ওইদিকে সবজি ডাল করলা ভাজা, ব্যাস আজকে রান্না এইখানে কমপ্লিট হয়ে গেল। কারণ বেরোতেও হবে, আর বেরোতে রান্নাবাড়ি করার পরে বেরোনো মানে কতটা টাইমের দরকার। তো আজকে শর্টকাটে রান্নাটা করে নিলাম। আর আমার বিছানার উপরে দেখো বন্ধুরা, এই জিনিসগুলো না প্রতিটা ব্যাগে ঢোকাতে হবে। এদিকে আমার না অনেকটাই দেরি হয়ে গেছে সব রান্নাবাড়ি করার পরে, তো তাড়াহুড়ো করে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত জিনিসগুলো ঢোকানো আছে, সরি বের করা আছে, তো ওটাকেও ঢোকাতে হবে। আর একটা কথা কি বন্ধুরা, যে আমি এতটাই তাড়াহুড়ো করি, এতটাই তাড়াহুড়ো করি সব কাজকর্ম করার পরে মনে হয় অর্ধেক জিনিস নেই, আর অর্ধেক জিনিস ছেড়ে চলে যায়। তো যেখানে চলে যায় সেখানে যায় মনে পড়ে সে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম টোটালটাই রেডি হয়ে বেরিয়ে গেলাম, শুধু কানেরটা পরার টাইম পাইনি, কারণ ওটা পরতে একটু দেরি হয়, ওটা করতে গেলে ট্রেনটাই ধরতে পারবো না। তো বাড়ির বাইরে এসেছিল টোটো, টোটোতে উঠে পড়লাম, একদম সানগ্লাস মাস্ক সব পরে, যা রৌদ্র বাইরে, সানগ্লাস ছাড়া তো বেরোনোই যায় না, আর মাস্কটা থেকেও একটু মুখের জায়গাটা একটু হলেও বাঁচে। তো বন্ধুরা স্টেশনে এসে যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমি টিকিট করে তো তোমার প্রায় দৌড়তে দৌড়তে যাচ্ছি, মানে 2 মিনিট টাইম হাতে আছে, মানে 2 মিনিট লেট করে আসলেই ট্রেনটা ছেড়ে দিত। আর এই যে সারাদিনের জার্নি ট্রেনের মধ্যে একা একাই বোকার মতো বসে থেকে থেকে, ভাগ্যিস মোবাইলটা ছিল আর এই হেডফোনটা ছিল, জন্যই ট্রেনের টাইমটা কাটে, নচেত ট্রেনের টাইমটা আমার কাটতো না, কী করতাম এতক্ষণ ধরে বসে থেকে থেকে। আর আমার ঘুমও পায় না, না বাসে ঘুম না ট্রেনে ঘুম, তো সারাক্ষণ বসেই থাকতে হয়। আর ওয়েদারটা যদি একটু ভালো হতো, ঠান্ডা ঠান্ডা হতো, তাহলে তো আরও একটু ভালো লাগতো, যেহেতু ওয়েদারটা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে একদম বসে থাকা যাচ্ছে না, গা হাত পা জ্বালা করছে, এরকম একটা অবস্থা। তো দেখো বন্ধুরা, ট্রেনের ভিতর থেকে বাইরের প্রকৃতিটাকেও দেখাচ্ছি। আর এই যে যে ট্রেনটা যাচ্ছে, ওই ট্রেন আমি একদম লাস্ট মাথায় বসে আছি, লাস্ট মাথায় বসে আছি জন্য ট্রেনটাকে ফার্স্টের দিকে দেখানো যাচ্ছে, যে দেখো আমার এই ট্রেনটা চলছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমি শিলিগুড়ি জংশনে নেমে পড়লাম, নেমে এবার বাইরের দিকে বেরোচ্ছি। দেখো প্রচুর লোকজন, তারাও বেরোচ্ছে, এবং লাস্ট পর্যন্ত এবার চলে আসলাম নিজের সেই ঘরে, মানে ভাড়া ঘর হোক যেহেতু থাকি, সেহেতু সেটা নিজেরই ঘর হয়। আর ঘরে ঢুকে যা অবস্থা দেখলাম, এই যে আমার বর মশাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে চলে যায়, আজকে মশাইটা ওঠানোর টাইম পায়নি, আসলে ছেলে মানুষ থাকলে যা হয় ঘরের অবস্থা।
এদিকে এগুলোকে একটু ঠিকঠাক করলাম, আর লাস্টে দেখলাম আমার হাজবেন্ড খাবার নিয়ে এসেছে বাইরে থেকে। যেহেতু ঘরে তেমন কোনো রান্না করার ব্যবস্থা নেই, আর হঠাৎ করে এসেই তো রাত্রিতে আর রান্না করা যায় না, ওই যেহেতু রান্না করে না তাই রান্নার কোনো জিনিস থাকে না, তো এগুলো দোকান থেকেই নিয়ে আসলো খাবারের জন্য, সেটাকেই আমি বের করে দিচ্ছি। আর রাত্রিটাও অনেক হয়েছে, এখানে আসলে না রাত্রিতে খেতে অনেক দেরি হয়ে যায়, কারণ ওই যেহেতু দেরি করে বাড়িতে আসে যেহেতু। আর পুরো ভিডিওটাতে বন্ধুরা দেখাচ্ছিলাম যে আমি শিলিগুড়িতে আসছি বেরোচ্ছি এসবই দেখাচ্ছিলাম, কিন্তু কি কারণে চলে এসেছি হঠাৎ করে সেটা তোমাদেরকে বলা হয়নি। সে কারণটা হলো আমার হাজবেন্ডের পায়ে, সেদিন রাত্রিতে ওর কাজকর্ম সেরে বাড়ি আসছিল, তো পেছন থেকে হঠাৎ করে একটা কুকুর এসে কামড় দেয়। যদিও বা ততটা ক্ষতি হয়নি, কেননা জিন্স পরা ছিল, তো জিন্সের উপর দিয়ে পায়ে সেরকম দাগ বসাতে পারিনি, তবুও দুটো দাঁতের দাগ বসে গেছে। এবার শোনার পরে না আসার তো ইচ্ছে ছিল সেদিনই, কিন্তু বাড়িতেও তো চট করে চলে আসা যায় না, সেই জন্য আসতে দুদিন দেরি হলো। বাড়ির ওইদিকে সব সামলানোর পরে, আর আমি দেখেছো আমার ভিডিওগুলোতে আমি টিউশন পড়াই, এবার টিউশনের না এই ছুটির দিনগুলো ছাড়া আসা যায় না, জানি এদিকেও বিপদ হয়েছে, তবুও ওই দিকটাও তো একটু সামলানোর পরে যে দুদিন পরে আসলাম। আর এই দুদিনের মধ্যে ওর অলরেডি তিনটে ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তবু আসলাম, এসে পায়ের জায়গাটা দেখলাম, যদিও বা দাগ বসেনি সেরকম, কিন্তু ইঞ্জেকশন নেওয়াটা খুব জরুরি ছিল, আর ইঞ্জেকশনে ও যা ভয় পায়, আর সেই কারণেই আমাকে হঠাৎ করে বাড়ি ছেড়ে শিলিগুড়িতে চলে আসতে হলো, তাছাড়া কিছুদিন পরেই আসতাম। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকটা খাবারটা বেড়ে দিলাম আর আমরা বসে খাচ্ছি, আর এখন রাত্রিটা অনেক হয়েছে, তাই আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।